হ্যালো এভরি তোমরা দেখছো স্টাডি অ্যান্ড রিয়ালিটি আর আমি সঙ্গে আছি অভিজিৎ তো আজকে আমি তোমাদের ফিজিক্সের আরও একটি ইম্পর্টেন্ট চ্যাপ্টার আলো শুরু করতে চলেছি সামনের রেল এন পরীক্ষা চলে আসছে তো তোমরা জানো এন টিপিসিতে প্রচুর ফিজিক্স থেকে কোয়েশ্চেন আসে আর আলো ফিজিক্সের একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার তো বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ক্লাসটা তো শেষ পর্যন্ত সবাই দেখবে এবং আজকের ক্লাসটা পুরো বেসিক ক্লাস হবে আমি তোমাদের কিছু স্লাইড প্রোভাইড করব এবং তোমাদের আলো সম্পর্কে একটি বেসিক কনসেপ্ট দেব তো নেক্সট ক্লাসে আমরা কিন্তু আলোর প্রতিফলন সম্পর্কে জানতে পারবো তো শুরু করা যাক তো আলো একটা তড়িৎ চুম্বকীয় তির্যক তরঙ্গ দেখো তড়িৎ চুম্বকীয় তির্যক তরঙ্গ বলছি আমি এর জন্য আলো যখন মাধ্যমে প্রবাহিত হবে তখন কিন্তু কোনো মাধ্যমে সাহায্য লাগবে না ধরো সূর্য থেকে পৃথিবীতে আলো আসছে এবং এই যে ফাঁকা জায়গাটায় কিন্তু শূন্য মাধ্যম আছে তবু কিন্তু আলো পৃথিবীতে চলে আসছে কারণ আলো আসার জন্য কোনো মাধ্যমের প্রয়োজন হয় না কেন হয় না ওই যে আমি বললাম একটু আগে আলো চুম্বকীয় তরঙ্গ তরুচুম্ব তরঙ্গ মানে কীরকম ব্যাপারটা দেখো ওয়াই অক্ষ বরাবর যদি আমি তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হয় আর জেড অক্ষ বরাবর যদি চুম্বক ক্ষেত্র লম্বভাবে ক্রিয়া করে এদের মাঝখান দিয়ে এক্স অক্ষ বরাবর কিন্তু আলো প্রবাহিত হবে তো আমি তোমাদের স্লাইডে দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ যে এক্স অক্ষ বরাবর যদি আলো প্রবাহিত হয় কেন প্রবাহিত হবে যা যেহেতু ওই একসক্ষে লম্ব বরাবর ক্ষেত্র এবং ক্ষেত্র কিন্তু একটা সৃষ্টি হবে এর জন্যই কিন্তু আমাদের কোনো মাধ্যমের সাহায্য ছাড়াই তরুৎক্ষেত্র আর চুম্বকক্ষেত্র পরিবর্তনের সাহায্যে সাহায্যে আলো কিন্তু প্রবাহিত হবে তো এই যে আলো তড়িৎ চুম্বকীয় তরঙ্গ তো এই ধারণাটা প্রথম কে দেন এই আলো তরিতচম্বকীয় তরঙ্গ এই ধারণাটাই প্রথম দেন কিন্তু বিজ্ঞানী ম্যাক্সওয়েল তো নেক্সট আমরা দেখে নেব আলোর আরও কি কি ধর্ম বা আলোর আলো সম্পর্কে আরও কিছু ডিটেল শূন্য স্থানে আলোর বেগ হয় থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার এইট মিটার পার সেকেন্ড দেখো আর এই যে এই যে আমার এই বেগটা প্রথম কে ক্যালকুলেট করে এই বেগটা কিন্তু প্রথম ক্যালকুলেট করে রোমার বিজ্ঞানী রোমার প্রথম শূন্যস্থানে আলোর বেগ সম্পর্কে আমাদের ধারণা দেন তো শূন্যস্থানে যেহেতু আলোর বেগ থ্রি ইন্টু টেন এইট মিটার সেকেন্ড এইবার যখন মাধ্যমে আসবে সেই আলোটি বায়ুতেও কিন্তু আমরা এই বেগটাই দেখতে পাবো কিন্তু যখন মাধ্যম চেঞ্জ হয়ে যাবে মানে জলে চলে আসলো তখন কিন্তু নানানভাবে প্রতিসড়ঙ্কের ওপর ভিত্তি করে আমাদের বেগ কিন্তু পরিবর্তিত হবে এক এক মাধ্যমের ক্ষেত্রে কিন্তু আলোর এক এক রকম বেগ দেখতে পাবো পরবর্তী সময়ে আমরা আরও দেখতে পাবো যখন বিচ্ছুরণ পড়বে তোমরা তো দেখবে যে যেহেতু আমাদের শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যমের আলোর বেগ একই হয় এর জন্য কিন্তু আমরা যে আলো দেখতে পারি সেগুলো সাধারণত সাদা আলো কিন্তু যেহেতু একটা প্রিজমের মধ্যে দিয়ে যদি আমি সাদা আলোয় পাঠাই তবে কিন্তু ওখানটায় যেহেতু প্রিজমের মধ্যে এক একটি আলোর বেগ এক এক রকম তাই আলোকে কিন্তু সাতটা বাগে ভাগ করবে ওই ওই প্রিজমটি তো আরও আমরা নেক্সট পরবর্তীকালে সম্প বিচ্ছুরণ যখন পড়ব ডিটেলসে আমরা জেনে নেব আলো কিন্তু এক প্রকার ফোটন কণার স্রোত ফোটন কণার কোনো ভরও হয় না আধানু হয় না আলোর এই কণা ধর্মের প্রথম ধারণা দেন বিজ্ঞানী নিউটন আমি তোমাদের স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি নিউটনকে তো এই নিউটনই কিন্তু আলোর প্রথম ধর্মের ধারণা দেন তো আলোর কণা ধর্ম সঙ্গে সঙ্গেও আলোর কিন্তু তরঙ্গ ধর্ম বর্তমান আর এই যে আলোর তরঙ্গ ধর্ম বর্তমান এটি প্রমাণ করেন আমাদের বিজ্ঞানী হাইগেন নেক্সট আমরা দেখে নেব আলোর কণার ধর্ম ও তরঙ্গ ধর্ম উভয় বর্তমান এই দ্বৈত ধর্ম ধারণা দেন বিজ্ঞানী ডিবগলি ওকে নেক্সট স্লাইডে আমরা দেখে নিচ্ছি আলোক তরিতক্রিয়া আলোক তরিতক্রিয়া সম্পর্কে প্রথম ধারণা দেন বিজ্ঞানী ম্যাক্স প্ল্যাঙ্ক আর আলোক তরিতক্রিয়া প্রথম ব্যাখ্যা করেন বিজ্ঞানী আইনস্টাইন আলোক রশ্মিগুচ্ছকে তিনটি ভাগে ভাগ করা যায় এক নম্বর সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ দেখো ছবি চলে এসেছে স্লাইড সেকেন্ড আমরা দেখে নেবো অভিসারী আলোক রশ্মিগুচ্ছ আর থার্ড অপসারী আলোক রসিকুচ্ছ তো সমান্তরাল রশ্মিগুচ্ছ মানে বুঝতেই পারছো আলো সরলরেখা যে সমান্তরালভাবে চলছে এই রশ্মিগুলোকে আমরা সমান্তরাল রশ্মিগুচ্ছ বলবো এইবার অভিসারী আলোক রশ্মি কাকে বলবো যখন আলোক রস্মিগুচ্ছগুলো কোনো এক বিন্দুতে মিলিত হচ্ছে বলে মনে হবে তখন সেই রশ্মিগুলোকে আমরা অভিসারী আলোক রশ্মি বলবো ওকে যখন কোনো আলোক রশ্মিগুচ্ছগুলি কোনো এক বিন্দুতে মিলিত হচ্ছে বলে মনে হয় তবে সেই আলোক রশ্মিগুলোকে অভিসারী আলোক রশ্মি বলবো ওকে আর অপসারী আলোক রশ্মিগুচ্ছ কাকে বলবো যখন কোনো বিন্দু উৎস থেকে আলো চারিদিকে ছড়িয়ে যাবে বা চারিদিকে ছড়িয়ে যাচ্ছে বলে মনে হবে তখন আমরা সেই আলোক রশ্মিগুলোকে কিন্তু আমরা অপসারী আলোক রশ্মি বলবো এইবার আলোর মাধ্যমের উপর ভিত্তি করে কটি ভাগে ভাগ করা যায় দেখো আলোর মাধ্যমের উপর ভিত্তি করে আলো মাধ্যমগুলোকে তিনটি ভাগে ভাগ করা যায় এক নম্বর স্বচ্ছ মাধ্যম দু নম্বর অস্বচ্ছ মাধ্যম আর তিন নম্বর স্বচ্ছ মাধ্যম তো স্বচ্ছ মাধ্যম কাকে বলবো আমরা যে মাধ্যমে আলো চলাচল করতে পারে তাকে আমরা স্বচ্ছ মাধ্যম বলবো যেমন এক্সাম্পল দেখে নাও ছবিতে আমি দিয়ে দিয়েছি দেখো জল জলে দেখো যে পিকচারটা পড়েছে এটা যেহেতু স্বচ্ছ মাধ্যম এর জন্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি তো বায়ু এক প্রকার স্বচ্ছ মাধ্যম এবং কাচের মধ্যে দিয়েও কিন্তু আলো সহজেই যাতায়াত করতে পারে কারণ আমরা আয়নায় নিজেদের প্রতিচ্ছবি দেখতে পারি তো এই জন্যে কিন্তু এইগুলো সব স্বচ্ছ মাধ্যমের এক্সাম্পল তো এক্সাম্পলগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট তো এবার আমরা দেখে নেব অস্বচ্ছ মাধ্যম অস্বচ্ছ মাধ্যম মানে আলো যে মাধ্যমের মধ্যে প্রবেশ করতে পারে না তাকে কিন্তু আমরা অস্বচ্ছ মাধ্যম বলবো যেমন ইট কাট এগুলো কিন্তু অস্বচ্ছ মাধ্যমের এক্সাম্পেল এইবার দেখে নেব স্বচ্ছ মাধ্যম স্বচ্ছ মাধ্যম কাকে বলবো আলো যে মাধ্যমের মধ্যে তুলনামূলক কম প্রবেশ করবে তাদের আমরা বলবো স্বচ্ছ মাধ্যম দেখো আমরা স্লাইডে দিয়ে দিয়েছি যে একটা কুয়াশা এই কুয়াশার মধ্যে দেখো আলো কিন্তু খুব মৃদু ঢুকছে এর জন্য এটি হচ্ছে স্বচ্ছ মাধ্যম এছাড়াও আমরা কী পাবো স্বচ্ছ মাধ্যমের উদাহরণ ধোয়া হতে পারে ট্রেসিং পেপার হতে পারে ঘষা কাজ হতে পারে ওকে তো নেক্সট আমরা দেখে নেব বস্তু আলোর আলোর উপর ভিত্তি করে আমরা বস্তুকে কভাগে ভাগ করতে পারি সাধারণত আমরা দুভাগে ভাগ করতে পারি এক নম্বর সপ্রভ বস্তু আর দু নম্বর কিন্তু অপ্রভ বস্তু ওকে আচ্ছা সপ্রভ বস্তু কাকে বলবো আমাদের যেসব বস্তু থেকে আলো উৎপন্ন হবে সেই সব বস্তুকে আমরা সপ্রভ বস্তু বলবো যেমন আমি মোমবাতি বলতে পারি এছাড়াও আমি সূর্য বলতে পারি ওকে আর অপ্রভ বস্তু যার নিজস্ব কোনো আলো নেই ওকে অন্যর আলোয় আলোকিত এদের কিন্তু আমরা অপ্রভ বস্তু বলবো বা আমরা বলতে পারি এরা কিন্তু আলো উৎপন্ন করে না এদের অপ্রভ বস্তু বলব যেমন চাঁদ চাঁদের তো কোনো নিজস্ব আলো নেই তোমরা ছোটোবেলা থেকেই জানো চাঁদ সূর্যর আলোয় আলোকিত এর জন্য কিন্তু আমরা চাঁদকে বলে দেব আমরা অপ্রভ বস্তু এছাড়াও পাথর কাঠ যারা কিন্তু নিজেরা আলো উৎপন্ন করতে পারে না এরা হচ্ছে অপ্রভ বস্তু ওকে এইবার যদি আলোর প্রতিফলন আমরা বললাম নেক্সট ক্লাসে দেখে নেব প্রতিফলন আলোর প্রতিফলন ধর্ম যদি না থাকতো তাহলেও কিন্তু আমরা অপ্রভ বস্তুগুলোকে দেখতে পেতাম না ওকে এর জন্যই কিন্তু আমরা দেখো চাঁদে যেহেতু কোনো বায়ুমণ্ডল নেই তো চাঁদে কিন্তু দিনের বেলায় আমরা অন্ধকার দেখি ওকে কারণ ওখানে বায়ুমণ্ডল নেই যেহেতু তাই আলোর প্রতিফলনটা হয় না এর জন্য আমরা দিনের বেলাও অন্ধকার দেখি তো নেক্সট আমরা দেখে নেব একটা আলোর বিশেষ ধর্ম তো আলোর একটা বিশেষ ধর্ম স্বচ্ছ মাধ্যমে সরল সরলরেখায় চলে তো এই ধর্মকে কাজে লাগিয়েই কিন্তু আমরা সুচিচিত্র ক্যামেরা তৈরি করতে পারি ওকে দেখো আমি পিকচারে দিয়ে দিচ্ছি সুচিচিত্র ক্যামেরা দেখো একটা তুমি একটা বক্স নেবে ওই বক্সে যে তোমার বক্সটা হবে সাধারণত সমকোণী চৌপল মানে তোমরা ম্যাথে ফিগারটা পড়েছ সমকোণী চৌপল বা থ্রি একটা পিকচার নিয়ে নেবে তোমরা যে কোনো একটা কার্ডবোর্ড বা কার্ডবোর্ড দিয়ে তৈরি করে নিতে পারো তো একটা ছিদ্র করবে দেখো আমি পিকচারে দিয়ে দিয়েছি একটা ছিদ্র করবে আর বিপরীত বিপরীত যে আর একটা দেওয়াল থাকবে ওখানে একটা তোমাকে ঈষৎ স্বচ্ছ মাধ্যম লাগাতে হবে ট্রেসিং পেপার লাগাতে পারো বা ঘষা কাজ কিন্তু লাগাতে পারো তো এবার দেখবে যে আলো ওই ছিদ্রর মধ্যে দিয়ে এসে ওই ভিতরে যে ঘষা কাজ আছে ওখানটায় কিন্তু আমাদের একটা প্রতিবিম্ব গঠন করবে ওকে এই যে প্রতিবিম্ব গঠন করছে এটা কিন্তু আলোর তোমার লেখায় চলে এই ধর্মকে কাজে লাগিয়ে কিন্তু এই রকম সূচিত্র ক্যামেরা তৈরি করা হয় স এইবার এই যে প্রতিবিম্ব তৈরি হলো নেক্সট ক্লাসে আমি প্রতিবিম্ব সম্পর্কে আরও ডিটেলসে তোমাদের বলে দেব। তো প্রতিবিম্বর যে বৈশিষ্ট্যগুলো কীরকম হয় প্রকৃতি সুচিছিদ্র ক্যামেরায় তো আমি তোমাদের এবার বলে দিচ্ছি দেখো সুচিছিদ্র ক্যামেরার এক নম্বর হতে হবে ছিদ্রটা যদি বড় হয় তবে কিন্তু আমার প্রতিবিম্বটা অস্বচ্ছ হয়ে যাবে ওকে এবার ছিদ্র যত ছোট হবে তত কি হবে প্রতিবিম্ব স্পষ্ট হবে এছাড়াও কি হবে প্রতিবিম্বটা বস্তুর থেকে আকৃতিতে অনেক ছোট হবে এবং প্রতিবিম্বটা সৎ হবে এবং প্রতিবিম্বটা কিন্তু অবশিষ্য হবে তো এই যে আলো সরললেখায় চলে এর জন্য কিন্তু আরও একটা বিশেষ আমরা উদাহরণ পেয়ে থাকি কি ছায়া মানে ছায়া উৎপন্ন হয় এর কারণই হচ্ছে আলো সরললেখায় চলে দেখো আমি একটা পিকচার তোমাদের দিয়ে দিচ্ছি দেখো আলো সরললেখায় আসছে এবার ওখানে মাঝখানে আমি একটা অস্বচ্ছ মাধ্যম দিয়ে রেখেছি এবার অস্বচ্ছ মাধ্যমে তো আলো পাস করতে পারে না এর জন্য দেখো দুটি অংশ তৈরি হয়েছে একটা ঘন কালো অংশ আর একটা দেখো অপেক্ষাক্ষেত্রে কম ঘন কালো অংশ তো অপেক্ষাক্ষেত্রে ঘন কালো অংশকে আমরা কি বলবো পোচ্ছায়া এবং সাইডে সরি অপেক্ষা আমরা ঘন কালো অংশটাকে কি বলবো দেখো ছবিতে দেওয়াই আছে পোচ্ছায়া এবং অপেক্ষাক্ষেত্রেও কম ঘন অংশটাকে আমরা কি বলবো উপছায়া তো নেক্সট ক্লাসে আমি কিন্তু তোমাদের প্রতিফলন সম্পর্কে ধারণা দেব এবং আলোর পরবর্তী ক্লাসগুলো কিন্তু খুব আরও ইন্টারেস্টিং হয়ে যাচ্ছে আজকের ক্লাসটা একদমই বেশি ক্লাস ছিল তোমাদের কিছু ধারণা দেওয়ার জন্য তো এইগুলো তোমরা নোট করে নেবা এবং প্রত্যেকটা প্রশ্নই কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট আজকে যেগুলো আমি কি তোমাদের আলোচনা করে দিলাম তো সবাই ভালো থেকো এবং আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থেকো আর যারা যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর একটা বেল বাটনে চাপ দিয়ে অল নোটিফিকেশান অন করে দাও যাতে আমার লেটেস্ট ভিডিও তোমরা সহজেই পেয়ে যাও তো থ্যাংক ইউ ভেরি মাছ ফর ওয়াচিং